আপনার কাছে কি কোনো স্টাডি নোটস হোমওয়ার্ক বা কোনো স্কুল ডকুমেন্টস আছে এগুলো থেকে কি আপনি মাসে পাঁচ হাজার ডলার অব্দি ইনকাম করতে চান যদি আপনার উত্তর হ্যাঁ হয় তো তাহলে আমি এই ভিডিওতে শেখাবো যে কিভাবে আপনাকে এই স্কুল বা কলেজের স্টাডি মেটেরিয়ালসগুলোকে বিক্রি করে আয় করতে হবে ঠিক আছে তো এই ভিডিওতে আমি সব কিছু স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করছি এবং সব কিছু দেখিয়ে দিচ্ছি ওকে তো আজকে আমি আপনাদের সামনে এমন একটি অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম নিয়ে এসেছি যেখানে কাজ করে আপনারা খুব সহজেই মাসে পাঁচ হাজার ডলার অবধি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন ঠিক আছে তো প্ল্যাটফর্মটার নাম হলো স্টাডি পুল তো তাহলে স্টাডি পুল কী তো স্টাডিপুল হলো একটা গ্লোবাল অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যেটা ছাত্রদেরকে পড়াশোনায় সাহায্য করছে বিভিন্ন রকম নতুন নতুন স্টাডি মেটেরিয়ালস দিয়ে তো এই স্টাডি পুলে হাজার হাজার ছাত্র আছে দেশ জুনিয়া জুড়ে যারা এই প্ল্যাটফর্মটাকে ইউজ করছে পড়াশোনায় বিভিন্ন রকম সাহায্যের জন্যে হোমওয়ার্কসের সাহায্যের জন্যে এবং পড়াশোনার বিবিধ যে এক্সট্রা রিসোর্সেস আছে তার জন্য এই প্ল্যাটফর্মটাকে ইউজ হচ্ছে ঠিক আছে এবার স্টাডি পুল কীভাবে কাজ করে এটাকে যদি আমি খুব সহজ ভাষায় বোঝাই তো তাহলে প্রথমেই আপনাকে এখানে আপনার স্টাডি ডকুমেন্টস আপলোড করতে হবে স্টাডি পুলের ডকুমেন্টসটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর যতবার মানুষ আপনার ওই ডকুমেন্টসটাকে ডাউনলোড করবে ততবার আপনাকে দশ ডলার অবধি পেমেন্ট করা হবে বোঝা গেল তো তাহলে আপনি এখানে কি কী ডকুমেন্টস আপলোড করতে পারেন তো আপনি এখানে স্টাডি নোট ক্লাস নোট ওল্ড হোমওয়ার্কস এক্সাম স্টাডি নোটস পাস্ট পেপারস এই সব কিছু আপনি এখানে আপলোড করতে পারবেন এখানে আপনি টাইপ করা নোটস এবং হাতে লেখা নোট দু রকম নোটসই এখানে আপলোড করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এখানে শুধুমাত্র ইংরাজি নয় আপনি যে কোনো ভাষার নোটস পৃথিবীর যে কোনো দেশ থেকে আপলোড করতে পারবেন এই স্টাডি পুলে এবং এছাড়াও নোটস কিন্তু যে কোনো বিষয়ের উপরে হতে পারে কোনো প্রচলিত বিষয় যেমন ধরুন বাংলা ইংরাজি বা বিজ্ঞান এরকম টাইপের নর্মাল সাবজেক্টের উপরেও হতে পারে বা কোনো নির্দিষ্ট গভীর কোনো সাবজেক্টের উপরে যেমন ধরুন অ্যাস্ট্রোফিজিক্স রকেট সায়েন্স বা অ্যাস্ট্রোনমি এরকম কোনো স্পেসিফিক সাবজেক্টের উপরেও হতে পারে ওকে তো প্রথমেই স্টাডি পুলের ওয়েবসাইটে এসে আপনাকে এই সাইন আপ বাটনে ক্লিক করতে হবে এখানে এসে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে ইমেল আইডি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি গুগলের সাহায্যে বা ফেসবুকের সাহায্যেও সাইন আপ করতে পারেন ঠিক আছে তো আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আমি সেই অ্যাকাউন্টে লগ ইন করে নেব ওকে তো লগ ইন করে নেওয়ার পর আমরা একদম স্টাডি পুলের পেজে চলে এসেছি এখান থেকে এসে এই সেল ডক্সে ক্লিক করব ওকে তো আমি এই পেজটার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারেন তো এখানে যদি নিচে নামায় তো তাহলে এখানে দেখুন যে আপলোড ইয়োর ডকুমেন্ট টু আর্ন আপ টু টেন ডলার পার ডকুমেন্টস ভিউড ঠিক আছে সো এখানে বলা হচ্ছে যদি আপনি এখানে ডকুমেন্টস আপলোড করেন তো তাহলে আপলোড করার পর যতবার আপনার ডকুমেন্টস ডকুমেন্টসকে ভিউ করবে বা ডাউনলোড করবে ততবার আপনাকে দশ ডলার অবদি পে করা হবে ঠিক আছে তো আমি পাস্টে বেশ কিছু ডকুমেন্টস আপলোড করেছি এবং দেখুন এই এই ডকুমেন্টসগুলো আপলোড হয়েছে এবং এগুলোকে অ্যাকসেপ্ট হয়েছে পাশে দেখুন গ্রিন টিক দেওয়া আছে তো আমি এখন একটা ডকুমেন্টস আপলোড করে দেখাচ্ছি তো আপলোড মোর ফাইলসে এখানে ক্লিক করবো এটা ইংলিশ লিটারেচার অফ ভিক্টোরিয়ান এজের উপর একটা আমার নোটস তো সেই আমার নোটসটাকে আমি আপলোড করব তো সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম ওকে আপলোড হয়ে গেছে ওকেতে ক্লিক করছি দেখুন এটা প্রসেসিংয়ে আছে তো এবার কি হবে আমার এই ডকুমেন্টসটা এই স্টাডি পুলের টিম রিভিউ করবে এবং এখানে বলা আছে দেখুন যে ডকুমেন্টস আর টিপিক্যালি প্রসেসড উইদিন ফর্টি এইট আওয়ার্স বাট ইট ক্যান টেক লংগার ডিপেন্ডিং অন ভলিউম মানে মোটামুটি আটচল্লিশ ঘন্টা অবধি সময় লাগতে পারে এবং তার থেকে বেশিও কখনো কখনো লাগতে পারে ঠিক আছে অ্যাপ্রুভালের জন্য। এবং নিচে এখানে বলা হচ্ছে যে আমাদের সিস্টেম এই কন্টেন্টসটাকে চেক করবে মানে এদের রিভিউ টিম পুরোটা রিভিউ করে দেখবে যে ডকুমেন্টসটা যেটা আপনি আপলোড করেছেন সেটা হাই কোয়ালিটি কি না এবং এখানে বলা হচ্ছে যে হেল্প স্টুডেন্ট ফাইন্ড ইয়োর ডকুমেন্টস বাই লেভেলিং ডকুমেন্টস উইথ স্ট্রং টাইটেল ইউনিভার্সিটি কোর্স ডিটেলস অ্যান্ড ট্যাক্স তো এখানে বলা হচ্ছে যে স্টুডেন্টদেরকে ডকুমেন্টসকে লেভেলিং করতে এবং ডকুমেন্টসের স্ট্রং টাইটেল ইউনিভার্সিটির ডিটেলস কোর্সের ডিটেলস দিতে ট্যাক্স দিতে যাতে বেশি মানুষের চোখে পড়ে ঠিক আছে মানে ভিজিবিলিটি যেন আরও বেশি হয় এরকম করলে আপনার সেল ফোর হান্ড্রেড বেড়ে যাবে ঠিক আছে এবং যদি আপনার এই কন্টেন্ট মিনিংফুল হয় তবেই কিন্তু আপনার এই ডকুমেন্টসকে অ্যাপ্রুভ করা হবে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার এই ডকুমেন্টসের পাশে এরকম একটা গ্রিন টিক চলে আসবে ওকে এবং এখানে প্রো টিপসে বলা হচ্ছে যে যদি আপনার কাছে অত সময় না থাকে বা যদি আপনি এক একটা করে আলাদা করে ডকুমেন্টস আপলোড না করতে চান তো তাহলে জিপ ফাইলে বা একটা ফোল্ডারে মানে সব ফাইলসগুলোকে দিয়ে সেই ফোল্ডারটা আপলোড যদি করেন তো তাহলে স্টাডি পুলের টিম সেগুলোকে আলাদা করে রিভিউ করবে এবং সবগুলোকে সঠিকভাবে অ্যারেঞ্জ করে দেবে ঠিক আছে আমি যদি আপনাদেরকে এই নোটিফিকেশান ট্যাবে নিয়ে যাই তো তাহলে দেখতে পাবেন যে এই ডকুমেন্টসটা একদিন আগে সেল হয়েছে তার জন্য আমি দশ ডলার পেয়েছি তারপরে একদিন আগে এই মার্কেটিং প্ল্যান পেপার এটার জন্য দশ ডলার পেয়েছি তারপর এই ডকুমেন্টসটার জন্যেও দশ ডলার পেয়েছি এবার যদি আমি আমার ইনকাম দেখাই আপনাকে তো তার জন্য আমি এই মাই আপলোডসে যাব এখানে দেখুন এখনও অবধি আমি টোটাল একশো পাঁচ ডলার মতো আর্নিং করেছি আমার এগারোটা ডকুমেন্ট সেল হয়েছে এবং একটা ডকুমেন্টস এখনও পেন্ডিং আছে এটা প্রসেসিং চলছে এবং ডকুমেন্টস আমার ওয়ান নাইনটি ডকুমেন্টস এখনও অবধি অ্যাপ্রুভ হয়েছে এবং এখানে দেখুন এই যে ডকুমেন্টসগুলো যেগুলো আমার অ্যাপ্রুভ হয়েছে এটা এমন নয় যে একবার যদি কেউ কেনে তাহলেই আমি দশ ডলার পাবো বা দশ ডলার অবধি পাবো এরকম ব্যাপার নয় এই ধরুন এই রেড ওয়াইন যদি এটাকে আমি এক্সাম্পল হিসাবে বলি এই ডকুমেন্টসটা যতবার যে কিনবে ততবার আমি দশ ডলার অবধি পাবো এই ডকুমেন্টসটার জন্য ঠিক আছে এবার এখানে আপনি যে টাকাটা আর্নিং করলেন সেটা খুব সহজেই উইথড্র করতে পারেন আমি যদি এই উইথড্র আর্নিংয়ে যাই এখানে দেখুন বলা হচ্ছে এ মিনিমাম অফ ফিফটি ডলার ইন ইয়ার অ্যাভেলেবেল ব্যালেন্স ইজ রিকোয়ার টু উইথড্র ইউর মানি মানে আপনার অ্যাকাউন্টে মিনিমাম পঞ্চাশ ডলার থাকতে হবে তবেই কিন্তু আপনি আপনার মানি উইথড্র করতে পারবেন ঠিক আছে এবং উইথড্র করার জন্য এখানে বিভিন্ন রকম ট্রান্সফার মেথড আছে পেওনিয়ার পেপাল ট্রান্সফার ওয়াইজ ওয়েস্টার্ন ইউনিয়ন চেকস ব্যাঙ্ক ডিপোজিট বিভিন্ন রকম আছে কিন্তু ঠিক আছে আপনি এগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারেন কোনো অসুবিধা নেই তো আশা করি আমি এই ভিডিওতে আপনাদেরকে সব কিছু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি তো এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে যে লিংকে গিয়ে আপনি সরাসরি এই স্টাডি পুল জয়েন করতে পারবেন তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে ওই লিঙ্কটা ইউজ করুন এবং স্টাডিপুল জয়েন করুন তো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ